আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই যে এখানে দেখেন আমার দুইটা পেঁপে গাছ, দুইটা না ইনফ্যাক্ট এখানে তিনটা, আরও বেশি ছিল। আমি আসলে অনেকগুলো পেঁপে গাছ লাগাইছিলাম, কিন্তু তার মধ্যে বন্যায় সব মানে ডুবে গেছিলো। তো এই পেঁপে গাছগুলা মানে টিকা আছে, এর মধ্যে এই যে একটা পেঁপে এখানে দেখেন একবারে গাছেই পাকছে। তো আমি এখন পর্যন্ত একটা পেঁপে ওইখান থেকে খাই নাই, তো দেখার জন্যে যে পেঁপেটা আসলে কীরকম হয়। যদি দেখা যায় যে পেঁপেটা আসলে মিষ্টি না, তাহলে বাকি পেঁপেগুলো সব তরকারি হিসাবে খাবো। আর যদি দেখা যায় পেঁপে খুব মিষ্টি, সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন। তো চলেন পেঁপেটা আসলে কাইটে দেখি। পেঁপেটা আমি এখান থেকে কাইটে নিতে চাইছিলাম, কিন্তু মাঝে মধ্যে ইন্টারনেটে আমি ভিডিও দেখি যে ওরা মানে গাছ থেকে এই ফল এরকম কাটে। তো আমার খুব শখ হইলো সেরকম একটা ভিডিও করার, ঠিক আছে। তো দেখেন, তো আমি এটুকু একটু খায়া দেখি। তো এটা নিয়ে আবার ক্রিটিসাইজ করেন না, বিসমিল্লা। তো হালকা একটু লবণ দিয়ে মাখাইলে মনে একটু মিষ্টি হবে, একেবারে মিষ্টি কম না। তাহলে এটা ই করো, সুন্দর করে ধুয়ে এদিক ধুয়ে আবার পানি, এদের ভিতরে পানি ঢুকাইস না, ধুয়ে এটা সুন্দর করে লবণ দিয়ে মাখাই নিয়ে আসো। আর সম্পা হইলো অসুস্থ, সম্পারে দিয়ে কাম করায়। আর এই যে এটা এলো, ও বলে হেল্প করতেছে, হেল্পের জায়গায় খেলে গেল, খাবি না হেল্প করে, তাই না? খেয়ে খেয়ে হেল্প করস। ভিতরে বিসি আছে না? আমি তো কিন্তু বিসি পেলাম না একটাও, কারণ কি আছে ভিতরে? আমি যদি কাটছি একটা বিসি দেখলাম না, একদম ফাঁকা। এরকম এর জন্য মনে হয় মিষ্টি কম মনে হয়, বুঝলাম না এই অবস্থাকে। হ্যাঁ, একটা বেশি নাই পেঁপেতে। তো বিসমিল্লা বলিয়া খায়া দেখি, লবণ গাধা লবণ দিয়ে খাইলে ডিফারেন্স আছে কিনা সেটা বোঝার জন্য। এর মাথায় মাগের এটা লবণ দিলে নুন তা না বলে কাটপার জমা আছে না, কামড় দিছ। লবণ দিয়ে তো মাথার দিকে হলো আপনার মিষ্টি বেশি, যে আমি যখন কাটছি তখন এই সাইডে কাটছিলাম। হ্যাঁ মানে ই হইলে নরম হইলে, তাই না? কিন্তু এমনি না, এই যে আপনারা দেখতেছেন এই যে আমার হাত যে কাটছিলাম এই এই অর্ধেক পর্যন্ত কিন্তু মিষ্টি বেশ ভালোই। আর সবচেয়ে বড় কথা হলো আর একটু নরম হবে ঘরে রাখলে। এখন আমি যেটা করবো, যে আর একটা পেঁপে আছে সেটা হলো কাইটা রেখে দিব পরে। পেঁপে নেন, পেঁপে নেন, পেঁপে নেন গাছের পেঁপে। ওরা মানুষ কয়জন খাই আমার কাছে, যে আসলে খাওয়া যায় নাকি? তুমি তো এটার জন্য শর্টপাট করতেছিলে, খাইবে নাকি খালি মিনিটে মিনিটে? এইটা পারে না কে, এইটা খায় উমিরা খায় আগে। এ গরু সর উমিরা খায় আগে, ওই মাথা খাও। তো এই পিছনের মাথা তুমি রাখো, আমি তুমি পিছনের মাথা খাইতেছো কে, এক সামনের মাথা খাও। একেবারে কি মিষ্টি কম না? আর গাছ থেকে ডাইরেক্ট একদিনও রাহি নেই, পাকবে। এই যে হালকা হালকা কালার আসছে দেখেন, তো এগুলো আগেই মানে কাইটে ঘরে রাইখে দিব। এটা আর কিছুদিন যাবে, এটা কিছুদিন থাক।